নবী আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের মধ্যে অনেক মানুষ লেখনির মাধ্যমে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? বলেন। আজকে বহুত মানুষ বক্তব্যের মাধ্যমে আমার নবীর বিরুদ্ধে কথা বলে। একটা কথা মনে রাখবেন, আমার নবীরে যারা কষ্ট দিবে তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? এই জন্য যুবক ভাই আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে, একটা হলো হেকমত, আরেকটা হলো সুন্দর ব্যবহার। এই সুন্দর ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। কেউ হিন্দু ধর্ম পালন করে তারে জোর করে ধর্মান্তরিত করতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন। এই জন্য মাধবপুর বাজারে যদি আমরা যাই, যাওয়ার পরে দেখি হিন্দু যেই বাজার থেকে বাজার করে, মুসলমান সেই বাজার থেকে বাজার করে। হিন্দুরা যেই নদীতে মাছ ধরে, মুসলমানরা সেই নদীতে নৌকা দিয়া গোসল করে। এই জন্য আমার যুবক ভাইয়ারা, ও বন্ধুরি, আমার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার, 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সংখ্যালঘুরা আমাদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ, ঠিক কিনা? বলেন। আপনি যদি ভারতের দিকে তাকান, আমরা মুসলমানরা সংখ্যালঘু হওয়ার কারণে ওরা আমাদেরকে মূল্যায়ন করে না, কথাগুলো ঠিক কিনা? বলেন। চীন দেশের দিকে তাকান, মুসলমানরা সংখ্যালঘু হওয়ার কারণে তারা মূল্যায়ন করে না, শুধু যন্ত্রণা দেয় যন্ত্রণা দেয়। করোনা মহামারী এমনি আসে না, এই সন্ত্রস্ত জালেমদেরকে সাইজ করার জন্য করোনা এসেছে, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? বলেন। আন্না হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল এই বাংলাদেশে লাশের মিছিল হবে, 4-5 লক্ষ লোক মারা যাবে। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত বাংলাদেশকে আমার আল্লাহ পাক রক্ষা করেছেন, তার কারণ খুঁজে পেয়েছি মাত্র একটা। কেন এই বাংলাদেশে করোনা মহামারী এফেক্ট করছে না এখনো, আমরা একটা মনের সান্ত্বনা খুঁজে নিব মন্ত্রণালয় মাহফিল থেকে। কারণ এই বাংলাদেশে এমন একজন প্রতিনিধি রয়েছেন যেই দেশের জন্য আমার নবী দোয়া করেছিলেন, ইয়েমেন দেশের জন্য। ওই ইয়েমেন দেশের একজন প্রতিনিধি 360 জন আউলিয়া নিয়া বাংলার জমিনে বাবা শাহজালাল আছে না নাই? বস বস, আমার প্রতি আপনারা বুঝতেছেন, এই আজকের মাহফিলটা হযরত শাহজালাল রাদিয়াল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সরকারি কলেজ মাঠে, বরকত আছে না নাই? আরো যেরকম বরকত আছে না নাই?